আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ডিউটি থেকে আসার পথে দেখলাম যে একটা পায়ের বাচ্চা পড়ে আছে সিঁড়িতে, তো ভালো একটা ভিডিও দিই। আসলে কি জানেন ভাই, পূর্বাস জীবনটা এমন, এই জীবনে ওই যে ডিউটি আর ডিউটি, তো ভিডিও করার সময় পাওয়া যায় না। যে কোথাও যাব, একটা ভিডিও দেখাবো, ভিডিও করব, সময় পাওয়া যায় না। তো যারা পূর্বাসে একটা ভিডিও বানায় বা ভিডিও করে, যারা ভাই প্রত্যেকটা মানুষ খুবই পরিশ্রম করে ভিডিও বানায়, তো সব সবাইয়ের ভিডিওতে আপনারা ফলো দেবেন, লাইক দেবেন, তো সাথে থাকুন, দেখেন আমি আর কি আপনাদের দেখাচ্ছি যে পায়রার বাচ্চাটা কি কোথায় আছে। তো ওর মা শুধু ফালাই দিচ্ছে, ওরে আগে দুদিন উঠাইছিলাম, আবারও আজকে দেখছি, দেখেন সিঁড়িতে বাচ্চাটা পড়ে আছে, বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে আর কি। ওই যে তোমাদের এখানে সব এসির উপরে আর কি পায়রারা বাচ্চা উঠে, তো ধরার জন্য চেষ্টা করতেছে। এই দাঁড়া 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 সারা দৌড়ায়, ধরা যাচ্ছে না। দেখা যাক দেখা যাক, অবশেষে অবশেষে এই তো ধরেই ফেলছি। তো প্রায় উঠতে পারে আর কি, হালকা হালকা উঠতে পারে, অনেকটা বড় হয়েছে। للشعب بدا لنكن ربك للكون نداء.